হ্যালো, নমস্কার সবাইকে, গুড মর্নিং, কেমন আছো সবাই? আজ হচ্ছে অক্ষয় তৃতীয়ার সকাল, তো সবাই কী কী প্ল্যান আছে কমেন্ট করো। আর এই সকাল সকাল আমি এসে গেছিলাম একদম ব্রেকফাস্ট সেরে রান্নাঘরে। আজকে বানাবো একটু শাক, মাছের মাথা দিয়ে বানাবো, বেশ অনেক দিন পরই বানাবো। আর এখানে এই একটা তরকারি, ব্যাস। তো সক আর হবে মাছ, বিকজ মা মাংস খাবে না, তাই জন্য ভাবলাম আজকে মাছই হোক। আর হবে এই আমের চাটনি, আর এই সময় তো আমের চাটনি জাস্ট অসাধারণ লাগে। তো চলো ফটাফট করে রান্নাগুলো সেরে নিই। এখন ওই মাছটা হালকা করে ভেজে নিচ্ছি, এখানে মুড়োটাও ভাজা হয়ে গেছে, তা তারপর ওখানে ওই মশলাগুলো রেডি করছি। আর মাছটা আজকে একটু দই দিয়ে বানাবো, ভাজাও হয়ে গেছে। একটা রান্নার জন্য মানে কত কিছু করতে হয় সিরিয়াসলি, রেগুলার যে আমরা রান্না করি যারা মানে হাউস ওয়াইফ, তাদের এই রান্নার পেছনে যে কত সময় চলে যায় তা মানে বলার নয়। তো তারপর এখানে মুড়োটাও একটু ভেজে টেজে নিলাম, দেন এটাকেও সেদ্ধ করে রেখেছি সমস্ত সবজি টবজি দিয়ে। বেশ, এবার একটু মুড়োগুলো দিয়ে ভেঙে চুড়ে নিলাম। তো এই মাঝখানে বেশ কিছু কাজও করলাম, চলো। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my call. Next day you hear me back like nothing happened at all. ব্যাস, এই যে দই কাতলাটা বানিয়ে নিয়েছি একটা, আর এখানে সবজিটাও হয়ে গেছে। তো একটা শর্টস আপলোড করব, দেখে নিও। আর আজকে এই যে লাঞ্চের মেনু, তরকারি, ভাত, আর এই যে আমের চাটনি, যদিও আমি বেশি খাবো না তাই একটুখানি নিয়েছি। আর মাছের মাথা দিয়ে এই শাকটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো, খাওয়া দাওয়া শেষে উপরে গেছিলাম, শখ করে একটা এনেছিলাম আমার চিপস, তাও বহুদিন পর একটা চিপস নিয়ে বসেছিলাম, কিন্তু ভাগ্যে না থাকলে আর কি করা যায়, মানে পাওয়া যায় না সেটা। শেষমেশ বারান্দায় রেখে জাস্ট খাচ্ছিলাম, একটা দুটো নিয়েছিলাম, ব্যাস। এই যে কাক পাখি নিয়ে চলে গেল, আর একে একটা দেখলাম, একটা পাই দাঁড়া, আর একটা কোকিল দেখাই। সন্ধে হয়ে গেছে, কোকিলের ডাক বন্ধ হয় না, না সন্ধেবেলা না ভোরবেলা, মানে ও মানে সারা রাত্রি মনে হয় ও ডাকে। আর এই 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 মানে এই গাছটাতেই ওকে বসে থাকতে হবে, ঠিক আছে? কার ভালো লাগে, মানে বসন্তকালে কোকিল ডাকবে এটা স্বাভাবিক, বাট ঘুমোনোর সময় রাত্রি তিনটের সময় দেখবো জোরে জোরে চেঁচাচ্ছে। হ্যাঁ, এবার এই সন্ধেবেলাটায় তো প্রত্যেক দিন ডাকে, যতক্ষণ ছাদে থাকবো মোটামুটি ও ডাকবেই। আর অক্ষয় তৃতীয়া যেহেতু, তাই বাড়িতে মিষ্টি তো আসবেই, তো তাই জন্য ছোটোবেলার সেই মতিচুরের লাড্ডু, তো ওটা খেতে খেতে বিয়ের অ্যালবামটা একটু দেখবো। অনেকদিন পর আবার একটু দেখছি, ভালো লাগছিল বেশ। তো পরে একদিন কখনো শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।